আসসালামু আলাইকুম। আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ। সবার বাড়িতে ঈদে রান্না হয়ে থাকে বিভিন্ন ধরনের খাবার। তার মধ্যে সবচেয়ে কমন খাবার হচ্ছে সেমাই। সেমাই ছাড়া যেন ঈদ কল্পনা করা যায় না। সেমাইকে অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, তবে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সেমাইয়ের নাম হচ্ছে নবাবী সেমাই। আমি আজ আপনাদের তৈরি করে দেখাচ্ছি সহজ পদ্ধতিতে নবাবী সেমাই। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার হিট মিডিয়ামে রেখে একটি ফ্রাই প্যানে গরম করে তার মধ্যে এক টেবিল চামচ ঘি নিয়ে নিলাম। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা তেল বা বাটারও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ঘিয়ের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। তারপর এতে দিয়ে দিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে আছে 10-15টা করে পেস্তা বাদাম এবং কিশমিশ, আর 4-5টা করে আছে চীনা, কাঠ আর কাজু বাদাম এবং কিছু খেজুর কুচি। বাদাম, কিশমিশ এবং খেজুরগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোরানো নারকেল। নারকেলটা সম্পূর্ণই অপশনাল, আপনারা খেতে পছন্দ না করলে নারকেলটা বাদ দিতে পারেন, আর যদি কেউ বেশি পছন্দ করেন তাহলে আরেকটু বেশি পরিমাণেও দিতে পারেন। এখন নারকেল এবং বাদামগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। এই নারকেলটা থেকে কোনো পানি বের হয়নি। এখন আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ বাদাম ডেকোরেশনের জন্য তুলে রাখছি। আমি এখানে নিয়েছি 200 গ্রামের 1 প্যাকেট পরিমাণ লাচ্ছা সেমাই। আমি সেমাইটাকে চেপে চেপে প্যাকেটের মধ্যেই ভেঙে ফেলছি, এতে করে সেমাইগুলোকে ভাজতে সুবিধা হবে এবং খাওয়ার সময়ও সুবিধা হবে। প্যাকেটের সেমাইগুলো সব ঢেলে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গরু দুধ। তারপর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনিটা থেকে কোনো পানি বের হবে না, সেমাইয়ের সাথে চিনিটা নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এই ভাজা ভাজার মধ্যে যদি চিনিটা না গলে যায়, হাতে সামান্য পরিমাণ পানি নিয়ে এভাবে সেমাইয়ের উপরে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। কোনোভাবে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে এইভাবে পানিটা ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। এতে করে চিনিটাও গলে যাবে আর সেমাইটাও ক্রিস্পি থেকে যাবে। আমার সেমাইটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড অরেঞ্জ কালার। কালারটা আমি অল্প অল্প করে বিভিন্ন জায়গায় একটু একটু করে দিয়ে দিয়েছি। সেমাই ভাজা শেষ, এখন আমি দুধটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি 1 লিটার দুধকে জাল করে 1/2 লিটার করে নেওয়া ঘন দুধ। দুধটা অবশ্যই ঠান্ডা। 1 লিটার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। তারপর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। এই ক্রিমটা কিন্তু আমি নিজেই ঘরে বানিয়েছি। এই ক্রিম তৈরির ভিডিওটা দেখতে চাইলে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 3 আঙ্গুলের 1 চিমটি পরিমাণ লবণ। আমার কাছে লবণ ছাড়া মিষ্টি খাবার ভালো লাগে না, তাই একটু লবণ দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন দুধটা ঠান্ডা থাকতে থাকতেই সব উপকরণগুলোকে ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি, না হলে কর্নফ্লাওয়ারগুলো দলা পাকিয়ে যেতে পারে। চুলায় হাঁড়িটি বসিয়ে দিয়ে অনবরত দুধটাকে নাড়তে হবে। আমি দুধটাকে ননস্টপ নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। 8-10 মিনিট এভাবে মিডিয়াম হিটে জাল করার পরে দুধটা এরকম ঘন হয়ে গিয়েছে। আমার নবাবী সেমাইয়ের ক্রিমটা একদম রেডি। এখন আমি চলে যাচ্ছি সেমাইটাকে সার্ভ করতে। আমার সেই ভেজে রাখা সেমাইটাকে আমি একটি পাত্রের মধ্যে সমান করে বিছিয়ে দিচ্ছি। এই সময়টাতে একটু আলতো হাতে চেপে চেপে বিছিয়ে দিতে হবে। তারপর এতে দিয়ে দিলাম আমার সেই জাল করে রাখা ক্রিমগুলো। তারপর দিয়ে দিচ্ছি আরেক লেয়ার ভেজে রাখা সেমাই। সেমাইগুলোকে খুব আলতো হাতে আস্তে আস্তে বিছিয়ে দিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি সেই আমার অর্ধেক তুলে রাখা বাদাম ভাজা। আপনারা চাইলে এর উপরে আরেক লেয়ার ক্রিম দিয়ে, তারপর আরেক লেয়ার সেমাই দিয়ে, তারপর বাদাম দিয়ে ডেকোরেশন করতে পারেন। আমি এখানে 1 লেয়ার ক্রিমই দিয়েছি। আমি আরেকটা ছোট বাটিতে কিছুটা সেমাই সার্ভ করব। তৈরি হয়ে গেল খুব সহজেই কম সময়ে নবাবী সেমাই। ঈদের আগের দিন রাতে এটা আপনারা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রিজে রেখে দিলে ক্রিমটা জমে আরও বেশি খেতে টেস্টি হবে।
এই সেমাইটা আমি সব সময় ঈদের আগের দিন রাতেই তৈরি করে ফ্রিজে রেখে দিই। আর হ্যাঁ, অবশ্যই সেমাইটা ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে হবে। এই সেমাইটা আপনারা ইচ্ছা করলে গ্লাসে, ছোট বাটিতে বা গোল বাটিতে, আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতেই সার্ভ করতে পারেন। লেয়ারগুলো ঠিক রাখলেই হলো। ঘন্টাখানেক ফ্রিজে রাখার পরে দেখুন আমার সেমাইটা কত সুন্দর হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আপনারাও বানিয়ে ফেলুন নবাবী সেমাই আর চমকে দিন সবাইকে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।